আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে বাসার ছাদে উঠলাম, ছাদের পরিবেশটা আপনাদের একটু দেখাবো। বাসার ছাদ যদি ঢাকা শহরের মধ্যে এই তাপমাত্রা বৃদ্ধির কারণটা একমাত্র কারণ যদি আমরা দেখাই, যে এই যে একমাত্র কারণ বলতে যে উপরের যে তলাগুলো থাকে বিল্ডিংয়ের উপরের তলাতে প্রচুর তাপের সৃষ্টি হয় এবং ঢাকার তাপদাহের কথা আর কি বলবো, মানে সহ্যের বাইরে। তো বাসায় যদি এরকম, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, বাসার ছাদে যদি এরকম গাছ লাগানো হয়, আর গাছ লাগালে ক্ষতি কী, গাছের উপকারিতা কি বলবো, তা আপনারাই উপলব্ধি করতে পারেন। আর বাসার ছাদে যদি গাছ লাগানো হয়, এদিকে আমি দেখাই পিছনে, এদিকে গাছ, এদিকে এদিকে অনেক গাছ আছে, এদিকে অনেক গাছ এদিকেও আছে। এবং বাসার ছাদে যদি আপনি গাছ লাগান, তাহলে এই গরমের সৃষ্টি হবে না। আর আশা করি সকলেই গাছ লাগাবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাছ লাগালে ক্ষতি নাই, এটা সকলে মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম।